প্রথম কথা একটা স্পষ্ট করে দিই যে হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত এবং সেই তদন্তের প্রেক্ষিতে যে পরবর্তী পদক্ষেপ চার্জ গঠন করা বা চার্জশিট দেওয়া, এর সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই। লার্জার কনস্পিরেসি কিন্তু এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সিবিআই তদন্ত করে এই সমস্ত বিষয়গুলো তদন্তের ভেতরে আনছেন কিনা আমরা জানি না। সঞ্জয়ের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে কিন্তু গুরুত্ব দিয়ে তদন্তের আরেকটা দিক তাদের উন্মোচন করতে হবে। কলকাতার ইতিহাসে তো নেই, গোটা ভারতবর্ষের ইতিহাসে এমন আছে কিনা আমি জানি না, যে একটি হত্যাকাণ্ডের তদন্তে থানার ওসি হেফাজতে রয়েছেন এবং সেই স্বাস্থ্যকেন্দ্রের যিনি প্রধান তিনি হেফাজতে রয়েছেন। এরপরেও শাসক দল কথা বলবে? নার্কোটেস্ট করছে না বলে আমরা কিছু পাচ্ছি না, এই কথাটা বলাটা কিন্তু সিবিআই এর পক্ষে অত্যন্ত লজ্জাজনক পরিণতি দাঁড়াবে। কেন আপনারা এটা হেডলাইন করুন, এগিয়ে বাংলা ধর্ষণে, এগিয়ে বাংলা চুরিতে, এগিয়ে বাংলা দুর্নীতিমূলক শিক্ষক নিয়োগে, এবং এমনকি বলছেন অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, রাজ্য সরকার সমর্থন করছেন তাই দলকে সমর্থন করে। ওরে ছাগল, রাজ্য সরকার আর দল এক নয়, এটা তো বোঝা উচিত। মোহনবাগান ক্লাবের হয়ে আমি মামলা করেছিলাম, মামলা করে জিতেছিলাম, ওই তৎকালীন মোহনবাগান সচিব টুটু বসু তারা আমাকে সাম্মানিক সদস্য পদ দিয়েছিলেন এক বছর, এটা জেনেও যে আমি গোড়া ইস্টবেঙ্গলের সমর্থক, ইস্টবেঙ্গলের সদস্য ছিল। খেলা তো এইটাই, সেক্ষেত্রে ওরা এমন জায়গায় নামিয়ে নিয়ে এসেছে যার ফলে বাংলার কোনো খেলোয়াড় এখন ভারতবর্ষে ফুটবল টিমে স্থান পায় না। প্রথম কথা একটা স্পষ্ট করে দিই যে হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত এবং সেই তদন্তের প্রেক্ষিতে যে পরবর্তী পদক্ষেপ চার্জ গঠন করা বা চার্জশিট দেওয়া, এর সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ খানিকটা হয়তো অজ্ঞানতার জন্যেই বা প্রচারের আবহে ভাবছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট, জেনে নিন আমার কাছ থেকে, সুপ্রিম কোর্ট এই অবহেলা হত্যাকাণ্ড নিয়ে কিছুই করতে পারবেন না, কেন তার ইখতিয়ার নেই। সুপ্রিম কোর্ট যেটা করতে চাইছেন বা যেটা করেছেন সে হচ্ছে চিকিৎসকদের ধর্মঘট, সেই ধর্মঘটটাকে কী করে কমানো যায় বা ধর্মঘট থেকে চিকিৎসকদের কী করে দূরিয়ে সরিয়ে রাখা যায়, এটাই ছিল সুপ্রিম কোর্টের লক্ষ্য। সেই লক্ষ্যেই তারা এগোচ্ছেন এবং এগিয়েছেন। এখন কজন সিভিক ভলেন্টিয়ার আছে, কজন থাকবে না, এই সমস্ত কোনো খুবই প্রাসঙ্গিক, কিন্তু এটা মূল বিষয়ের সঙ্গে যুক্ত নয়। অতএব সুপ্রিম কোর্টে শুনলো কি না শুনলো তাতে কিছু যায় আসে না। যেটা ব্যাপার সেটা হচ্ছে যখন সিবিআই তদন্ত করে তারা চার্জশিট দিয়েছেন চার্জ ফ্রেম করতে, যাকে অভিযুক্ত বলা হচ্ছে তিনি কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, এই মন্তব্যগুলো কিন্তু খুবই গভীর মনোনিবেশ দাবি করে। আপনাদের মনে থাকতে পারে যে ঘটনার প্রথম দিন থেকেই আমি আমার আশঙ্কার কথা ব্যক্ত করেছিলাম যে এটা একটা লার্জার কনস্পিরেসি এবং একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এই কাজ করাটা বিশ্বাসযোগ্য নয়। আমি অসম্ভব বলিনি, কিন্তু বিশ্বাসযোগ্য নয়। একজন সিভিক ভলেন্টিয়ার সে যতই দুর্বিনীত হোক না কেন, সে জানে ওখানে পুলিশ ফাঁড়ি আছে আর সে চটচট করে একজন চিকিৎসকের নিভৃত জায়গায় পৌঁছে যাবে, এটা আমার পক্ষে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল। আমি তাই প্রথম দিনই বলেছিলাম এটা একটা লার্জার কনস্পিরেসি, এবং আজকে সেই বেচারা এই কথাটা বলে ফেলেছেন। এবং যেটা আরও মারাত্মক কথা, তিনি বলেছেন যে এতদিন আমাকে আমার দপ্তর ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল, আমার মুখ খুলতে দেয়নি, আমি আজকে আর চুপ থাকতে পারলাম না। এই প্রসঙ্গে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন সকাল থেকে আমি সমস্ত ব্যাপারটা মনিটর করেছি, আমি রাত্রে ঘুমোতে পারিনি। তাহলে লার্জার কনস্পিরেসি কিন্তু এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সিবিআই তদন্ত করে এই সমস্ত বিষয়গুলো তদন্তের ভেতরে আনছেন কিনা আমরা জানি না। যখন চার্জশিট দাখিল হবে তখনই বুঝতে পারবো, তার আগে কেউ বুঝতে পারবে না। আমি চাইবো সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন যদি সিবিআই করতে পারেন তবে তারা তদন্তে এই সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করবেন, এবং সঞ্জয়ের যে বক্তব্য সেই বক্তব্যটাকে কিন্তু গুরুত্ব দিয়ে তদন্তের আরেকটা দিক তাদের উন্মোচন করতে হবে যদি আমরা যথার্থই বিচার চাই। এই বিচার সুপ্রিম কোর্ট যে মামলা চলছে সেই মামলায় দিতে পারে না, পারবে মানে অতএব সুপ্রিম কোর্ট নিয়ে যত কম ভাববেন ততই ভালো। স্যার, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা সিবিআই তদন্তে আস্থা না রেখে নিজেদের ইচ্ছে মতো কল্প কাহিনী বানিয়ে বাজার গরম করছেন, তাহলে সিবিআই তদন্ত চেয়েছিলেন কেন? কারা আবার বলছেন বিপুল তহবিলের দখল রাখতে জটিলতা, প্রতিবাদ আন্দোলনের জল ঘোলা চালাতে হবে, ঠিক জানি না, বিচার শাস্তি আমরা সবাই চাই, কিন্তু সিবিআই ডেকে এনে তারপর তাদের তদন্ত আপনাদের না মানার কারণ?
কে বলেছে তদন্ত মানা হয়নি? এটা শাসক দলের তো আরেকটি পরিকল্পিত ধারণা। সিবিআই তদন্ত হচ্ছে বলেই তো আজকে একজন কর্মরত অফিসার ইনচার্জ হেফাজতে আছেন। শাসক দলের সামান্যতম যদি বোধবুদ্ধি এবং লজ্জা থাকতো তাহলে তারা আজকে এইসব কথা বলতেন না। কলকাতার ইতিহাসে তো নেই, গোটা ভারতবর্ষের ইতিহাসে এমন আছে কিনা আমি জানি না যে একটি হত্যাকাণ্ডের তদন্তে থানার ওসি হেফাজতে রয়েছেন এবং সেই স্বাস্থ্যকেন্দ্রের যিনি প্রধান তিনি হেফাজতে রয়েছেন। এরপরেও শাসক দল কথা বলবে? নির্লজ্জের তো অবশ্য কোন রকম বাদ থাকে না। নিজে বলছেন যে সিবিআই তো চেয়েছিলেন, সিবিআই সিবিআই তদন্ত হচ্ছে, তো তারপরে তো আর প্রশ্ন নেই, কলকাতা পুলিশের হাতে তো আর তদন্ত নেই। নেই তো, সিবিআই তদন্ত হচ্ছে, এগোবে। তা কে আপত্তি করেছে? কেউ কি বলেছে আমরা সিবিআই তদন্ত চাই না, আমরা মমতা তদন্ত চাই? তদন্ত হচ্ছে, সেই তদন্তের আবারও বলি যে রাজনৈতিক হস্তক্ষেপ যদি না হয়, দিদিভাই মোটাভাই মোদিভাইয়ের চক্রান্ত যদি কাজ করতে না পারে, তাহলে সিবিআই এই তদন্ত নিয়ে আরও অনেক গূঢ় রহস্য মানুষের সামনে নিঃসন্দেহে হাজির করতে পারবেন। এবং আমি আবার বলি, এই যে কথাটি বলেছেন সঞ্জয়, এই কথার অত্যন্ত গুরুত্ব আছে এবং গভীরভাবে এই বিষয়টা নিয়ে তদন্ত হওয়া দরকার। স্যার, নার্কো টেস্ট আমরা দেখেছি প্রথম থেকে, নার্কো টেস্টে এক প্রকার অ্যালার্জি সন্দীপ ঘোষের, নার্কো টেস্টে অ্যালার্জি কেন সন্দীপ ঘোষের, আসল কারণটা এমন প্রশ্ন তুলছে সিবিআই আদালতে জমা দেওয়া রিমান্ডে। এই বিষয়টি তারা ভয় পাচ্ছেন সেই জন্য করতে চাইছেন না নার্কো টেস্ট। অন্য কি সত্য উদ্ঘাটন হতে পারে নার্কো টেস্ট? নার্কো টেস্ট রাজি হননি সেটা তো তদন্তকারীদের কাছে একটা এই ধারণা তৈরি হবে যে অভিযুক্ত তিনি তথ্যকে আড়াল করার চেষ্টা করছেন, এবং তদন্তকারী সংস্থাকে আরও বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে তথ্য সামনে আনতে হবে, যার মধ্য দিয়ে এরা যারা মূল চক্রান্তকারীর একটি অংশ মাত্র, এই সন্দীপ ঘোষ বলুন বা এই ভদ্রলোকের নাম কি থানার ওসি অভিজিৎ মণ্ডল, এরা বলুন, সিবিআইকে তদন্ত করে খুঁজে বার করতে হবে। নার্কো টেস্ট করছে না বলে আমরা কিছু পাচ্ছি না, এই কথাটা বলাটা কিন্তু সিবিআইয়ের পক্ষে অত্যন্ত লজ্জাজনক পরিণতি দাঁড়াবে। আপনি এক্ষুনি বললেন যে সিবিআইয়ের কাছে এই বিষয়টা নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কোথাও গিয়ে কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নার্কো এবং পলিগ্রাফে অসম্মতি তদন্তে অস্ত্র সিবিআইয়ের? হ্যাঁ, একটা তো বটেই, আর ওদের পরিভাষায় বলি প্রিজাম্পশন, প্রিজাম্পশনটা তো হচ্ছে ওদের বিরুদ্ধে চলে যাবে এবং ওরা অপরাধ করেছেন সংঘটিত করেছেন, তার পক্ষেই প্রিজাম্পশন মানে এই মনোভাবটা তৈরি হবে, এটা নিঃসন্দেহে। সিবিআই এর আইনজীবী বলছেন যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে, তার উপর ভিত্তি করেই চার্জশিট দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে এখানেই তদন্ত শেষ হয়ে গিয়েছে, সঞ্জয় যে একা এটা আমরা চার্জশিটে বলিনি, এটার জন্যই তদন্ত চলছে, তিনি বলছেন। কি বলছেন? ঠিকই তো বলেছেন, এটা হাজির করার চেষ্টা হচ্ছিল, রাজ্য সরকারের অনুসারী বা কিছু মানুষ বলার চেষ্টা করছিলেন যে ওই তো শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট, কারোর বিরুদ্ধে চার্জশিট হয়নি, অতএব পুলিশ খুব আমাদের যোগ্য পুলিশ। এখন তো দেখা যাচ্ছে যোগ্য পুলিশ সঞ্জয়কে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন যে আমি সমস্ত অভিযোগ স্বীকার করছি, আজকে সঞ্জয় তো প্রকাশ্যে জনগণের সামনে উচ্চকণ্ঠে অস্বীকার করছে, সে তো বলছে আমি খুন বা ধর্ষণ করিনি, অথচ রাজ্য পুলিশ বলে দিয়েছিল যে সে স্বীকার করে নিয়েছে। আমি ইতিপূর্বে বহু মামলায় দেখেছি রাজ্য পুলিশ কোর্টের কাছে রিপোর্ট দাখিল করার সময় বলেন যে অভিযুক্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন, কিন্তু অভিযুক্তদের কাছে যখন শুনি তারা বলে কোনো কিছু স্বীকার করিনি, আমরা স্বীকার করবো কেন? এইটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের তদন্ত প্রক্রিয়ার খাতে রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের এটা নেতিবাচক ব্যর্থতা। স্যার, সোমবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সিবিআই এর আইনজীবী, তিনি বলেছেন আমরা ডিজিটাল প্রমাণের উপর তদন্ত করছি, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে 9ই আগস্ট ঘটনার দিন তাদের মধ্যে যোগাযোগ পাওয়া গিয়েছে, ওই দিন সন্দীপ ঘোষ একাধিকবার ফোন করেছিলেন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, তারপরে এফআইআর করতে দেরি করা হয়েছে। এটা তো আমরা প্রথম দিনই তো আমরা যখন সিবিআই তদন্তের দাবি করি তখন তো এই সমস্ত কথা আমরা বলেছি, এগুলো নতুন কোনো কথা নয়, এগুলো সুপ্রিম কোর্টের কাছেও বিচার নয়, সুপ্রিম কোর্টের কাছে নতুন না। প্রথম দিন কলকাতা হাইকোর্ট যখন সিবিআই দেয় তখন আমরা এই কথাগুলোই বলেছি যে হাসপাতালের ভেতর মারা গেল, প্রিন্সিপাল কোনো রকম এফআইআর করলেন না, এটাকে একটা আনআইডেন্টিফাইড কেস চালু করা হলো, আনন্যাচুরাল ডেথ কেস চালু করা হলো। কেন করা হবে আনন্যাচুরাল ডেথ কেস? কেন নির্দিষ্ট এফআইআর হবে না? এফআইআর করার আগেই ইনসিস্ট করে দেওয়া হলো, ইনকোয়েস্ট রিপোর্ট করে দেওয়া হলো, এগুলো হয় না কি? সুতরাং সমস্ত বিষয়গুলো আমরা আদালতের কাছে রেখেছি বলেই তো সিবিআই দেওয়া হয়েছে।
ওদিকে নতুন কিছু নেই, কিন্তু সবই ইতিমধ্যে পুরনো বিষয় আলোচিত হয়েছে। আচ্ছা, একদম যেটা যে ঘটনা রীতিমতো এই ঘটনা খুবই আলোচনার কেন্দ্রে, রোগী মৃত্যুকে এবার কেন্দ্র করে অশান্ত এসএসকেএম হাসপাতাল। মৃতের পরিবারের দাবি যে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল কোনো বেড নেই, এরপর একাধিক হাসপাতাল ঘোরার পরও শেষে রোগীর পরিবার সোজা পৌঁছে যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এবং সেখান থেকে চিঠি লিখে দেওয়া রোগীকে ফের নিয়ে আসা হয় এসএসকেএম এ। তবে পরিবারের অভিযোগ, হাসপাতালে ঢোকানোর সময় রোগী সেন্সলেস হয়ে যান এবং পরে তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় পর আরো একবার প্রশ্ন উঠে গেল স্বাস্থ্য পরিষেবা নিয়ে, যেখানে জুনিয়র চিকিৎসকরা বারংবার সুপরিকাঠামো, রেফারেল সিস্টেম এগুলো নিয়ে সরব হয়েছে, তাহলে কি সেই কাজ কিছুই এগোয়নি? আমি তো প্রথম থেকেই বলছি যে যারা জুনিয়র চিকিৎসকদের উপর দায় চাপাবার চেষ্টা করছেন স্বাস্থ্যের বেহাল অবস্থা নিয়ে, তারা প্রকৃতপক্ষে দুর্নীতির পক্ষে সওয়াল করছেন। কেন 4000 জুনিয়র ডক্টর তারা স্ট্রাইক করেছেন, তাদের দাবি কি? একটা দাবিও কিন্তু তাদের নিজস্ব স্বার্থকেন্দ্রিক নয়। যে কটা দাবি তারা করেছেন সবটাই হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য। আর ওরা কি বলছেন, এই 4000 ধর্মঘট করেছে এই জন্য নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে? তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটা কার জন্য ঘটলো? যে উদাহরণটা আপনারা করলেন, এটা কি ডাক্তারদের ওই 4000 ডাক্তারের স্ট্রাইকের জন্য হয়েছে? আসলে গোটা স্বাস্থ্য পরিকাঠামোকে পরিকল্পনা করেই ভেঙে ফেলা হয়েছে, শূন্যস্থান পূরণ করা হয়নি। যে পরিমাণ চিকিৎসক দরকার চিকিৎসক দেওয়া হয়নি, যে পরিমাণ নার্স দরকার নার্স দেওয়া হয়নি, যে পরিমাণ গ্রুপ ডিস্টার্ব দরকার দেওয়া হয়নি। স্বাস্থ্যসাথীর নাম করে ইন্স্যুরেন্স কোম্পানির পেট ভর্তি করা হয়েছে, আর পরিকাঠামো ক্রমশ ক্ষীয়মান হয়েছে। এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিকল্পনার অন্যতম দৃষ্টান্ত। ডাক্তারদের আরো প্রশ্ন যে ডিএনএ পরীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে নির্যাতিতার শরীরের ওপরের অংশে অভিযুক্ত লালা রস মিশেছে, তাহলে সেই রিপোর্টে সাদা সেই তরল পদার্থের কোনো উল্লেখ নেই কেন? এই সমস্ত কথা নিয়ে তো কোনো মন্তব্য করা যায় না, যেহেতু তারা অভিযুক্তকে ইতিমধ্যেই চার্জ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে, ট্রায়াল শুরু হবে, তার মানে নিশ্চয়ই সিবিআই তদন্ত করে সেই চার্জ প্রমাণ করার জন্য বিষয়বস্তু হাজির করেছেন। ত্রুটি বিচ্যুতি আছে কি না আছে তা আমি বলতে পারবো না, কেন চার্জ সিবিআই তদন্তের ডিটেল রিপোর্ট তো আমি দেখিনি, কেউ দেখেনি, এক সুপ্রিম কোর্টের বিচারপতিরা ছাড়া কেউ দেখেনি। সুতরাং এ নিয়ে অতিরিক্ত আগাম মন্তব্য করাটা আমার পক্ষে খুবই মনে হবে বোকামো, সেই জন্য কোনো মন্তব্য করছি। আমরা একদম অনুষ্ঠান শেষে শেষ তিনটে প্রশ্ন করার কাছে, চিকিৎসকরা আরো একটা অভিযোগ করছে যে 9ই আগস্ট ময়নাতদন্তের সময় নমুনা সংগ্রহ করা হলেও কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে তা পাঠানো হয়েছিল 14ই আগস্ট, এতটা সময় লাগলো। তো সেটা তো তদন্তের বিষয়বস্তু, সেটাই তো তদন্তকারীরা খুঁজে বার করবেন যে কেন দেরি হলো, কারা দেরি করলেন, কি উদ্দেশ্যে দেরি করলেন। আমি আবারও বলছি সবটাই হচ্ছে তদন্তের অন্তর্ভুক্ত, একটা কথাও নতুন কিছু নয়। আমরা সিবিআই তদন্ত যেদিন চেয়েছিলাম সেদিনে যে বিষয়গুলো ছিল আজ একই জিনিস আসছে, নতুন তথ্যকে কোনো আবিষ্কার করতে পারেননি। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বলছেন যে সঞ্জয় রায় যেমনটা বলেছেন ডিপার্টমেন্ট ও সরকার ফাঁসাচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন, এই আবহে এবার দপ্তরের প্রধানকে জেরা করার দাবি তুলছেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। হ্যাঁ, সঠিক দাবি, এ দাবি তো করা উচিত তো, যে এটা শুধুমাত্র যদি লার্জার কনস্পিরেসি যেটা আমরা বলেছিলাম সেই কনস্পিরেসি যদি উদ্ঘাটন করতে হয় তাহলে আমি যে বললাম যে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা দরকার, মুখ্যমন্ত্রী সারাদিন কী মনিটর করেছেন, কার সঙ্গে ফোনে কথা বলেছেন, কী বলেছেন, এই সমস্ত তথ্য সামনে এলেই তো বোঝা যাবে যে এই ষড়যন্ত্রটা কারা করেছিলেন এবং কেন করেছিলেন। আচ্ছা, কোথাও রাজ্যের কোথাও ধর্ষণ, কোথাও ধর্ষণের চেষ্টা, নারী নির্যাতনের অভিযোগে বিরাম নেই বাংলায়। কেন আপনারা এটা হেডলাইন করুন, এগিয়ে বাংলা ধর্ষণে, এগিয়ে বাংলা চুরিতে, এগিয়ে বাংলা দুর্নীতিমূলক শিক্ষক নিয়োগে 2011-এর পর থেকে, এর আগে ছিল এগিয়ে বাংলা শিক্ষায়, এগিয়ে বাংলা মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোয়, এগিয়ে বাংলা কৃষি উৎপাদনে, এগিয়ে বাংলা ক্ষুদ্র শিল্পে, এটাই ছিল চেহারা 2011-এর আগে পর্যন্ত। আর 2011-এর পর বাংলায় গিয়ে ধর্ষণে, কৃতিমান রায় পশ্চিমবঙ্গের এখন তৃণমূলের সমস্ত মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন যারা ধর্ষণ করে আনন্দ পান। স্যার, তিন প্রধানকে ভোটে নামালো তৃণমূল, নজির নিয়ে জোরদার বিতর্ক, কি বলবেন? এ তো যারা ইতিমধ্যে সমস্ত জায়গায়
ক্ষুদ্র স্বার্থের রাজনীতি করেছেন, তারা খেলার মাঠকেও দখল করেছেন। তা নাহলে বলুন তো, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বোধহয় প্রেসিডেন্ট না চেয়ারম্যান হয়েছিলেন মমতার ভাই বা দাদা, তিনি জীবনে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন? সমস্ত এই বড় ক্লাবগুলো মহাবান বলুন, মোহনবাগান বা ইস্টবেঙ্গলে মমতার পরিবারের লোকজন ঢুকেছে, দু চারজন ব্যতিক্রম আছে, আমি কয়েকজনকে চিনি যারা, তো তাদের সঙ্গে হঠাৎ এই ভোটের প্রচারে আমি তো এর আগে কখনো দেখিনি। প্রসূন তো দাঁড়িয়েছিলেন, তখনও তো কোনো ক্লাব প্রসূনের হয়ে প্রচারে নামেননি, তখনও পর্যন্ত ওরা ক্লাবগুলোকে সরাসরি ওদের মুখপাত্র করার মতো জঘন্য পচনশীল অবস্থায় পৌঁছতে পারেননি, তখন তো টাটকা টাটকা ছিল, এখন এমন পচিয়েছেন এবং এমনকি বলছেন অদ্ভুত অদ্ভুত কথা বলছে, রাজ্য সরকার সমর্থন করছেন তাই দলকে সমর্থন করো। ওরে ছাগল, রাজ্য সরকার আর দল এক নয়, এটা তো বোঝা উচিত। একদমই স্যার, আমার শেষ প্রশ্ন আপনাকে, ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডানের তিন কর্তা একদম বার্তা দিয়েছেন রাজ্যে ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএর সচিব অনির্বাণদত্ত, খেলার ময়দানের রাজনীতির এই সংক্রমণ নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। স্বাভাবিক, যারা এই খেলার সমর্থন করেন তারা সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষ, তারা বিভিন্ন রাজনৈতিক দলের হতে পারেন, কিন্তু তারা কখনোই চান না যে তাদের ক্লাব কোনো একটা অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক দলকে সমর্থন করবে, কে চায়? দেখুন, এসব ছিল না। মোহনবাগান ক্লাবের হয়ে আমি মামলা করেছিলাম, মামলা করে জিতেছিলাম, ওই তৎকালীন মোহনবাগান সচিব টুটু বসু, তারা আমাকে সাম্মানিক সদস্য পদ দিয়েছিলেন এক বছরে, এটা জেনেও যে আমি গোড়া ইস্টবেঙ্গলের সমর্থক, ইস্টবেঙ্গলের সদস্য ছিল। খেলা তো এইটাই, সেক্ষেত্রে ওরা এমন জায়গায় নামিয়ে নিয়ে এসেছে যার ফলে বাংলার কোনো খেলোয়াড় এখন ভারতবর্ষে ফুটবল টিমে স্থান পায় না, এখন এই ফুটবল খেলার নাম করে বিদেশি প্লেয়ার আনা হচ্ছে। আমাদের বাংলার মাঠে কত বড় বড় খেলোয়াড় তৈরি হয়েছে, আজকে কেন আসছে না? তার কারণ, এরা খেলার থেকেও খেলা কেন্দ্রিক বাণিজ্যকে ভালোবাসে। তাই